আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের তিনটা সেকেন্ড ল্যাকটেশনের গাভি খুবই ভালো মানের, কোথাকার লোক নিল, কত টাকায় নিল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যাতে আপনাদের গাভিগুলো কিনতে সহযোগিতা হয়। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন, আমরা বিস্তারিত এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিব। আমাদের এই গাভিটা সেকেন্ড ল্যাকটেশন, গাভিটার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বাংলাদেশের আমি বলবো সর্বোচ্চ পার্সেন্টের জাতের মধ্যে এটি একটা। হ্যাঁ, এটা সেকেন্ড ইলেকট্রিশনের গাভি, তার শিং, তার গলা থেকে শুরু করে হাত পার গঠনগুলো দেখেন, জাত দেখেন, তার পিওরিটি দেখেন। দেখিভাবে এদের মাথাটা ঘুরে দাও তো, দেন তার শিং দেখেন, অরিজিনাল সাদা। খালি গরু হইলেই হবে না, এই গাভিটা ফার্স্ট ইলেকট্রিশন থাক, এই গাভিটা ফার্স্ট ইলেকট্রিশনের দুধ ছিল আমাদের 30 লিটার, এবার 30+ করবে। যারা 30+ গাভিগুলো বলেন যে আসলে 30+ গরু, বললেই 30 কেজি দুধ হয় না, এই গাভিগুলোর আমাদের 30+ দুধ থাকবে, উপরে 32, 33, 35 যতদূর ভাইয়া নামাইতে পারে। এই গাভিটা এখনো 20 দিন সময় বাকি আছে, গাভিটার কোয়ালিটি খেয়াল করেন, কোনো ধরনের কোনো মিক্সচার নেই, বাটের কোয়ালিটি খেয়াল করেন, একদম পিওর। খুরাগুলো দেখেন এবং জাতটা খেয়াল করিয়েন, সর্বোচ্চ মানের গাভিগুলো আপনারা জান্নাত ডেইরি ফার্ম থেকে ক্রয় করতে পারবেন, এবং পিওর একদম মাজা দেখেন, গরুর মাজা কি, ঠিক আছে। এবং এর যে উলানটা যখন নেমে আসবে, এই গাভিটার অসাধারণ, আর বাটের কোয়ালিটি দেখেন, একদম অসাধারণ গাভি, একদম পিওর, সামনে থেকে পিছন পর্যন্ত উলান বের হয়ে আসবে, একদম বার্ড একদম পিওর কোয়ালিটির, চারটা বার্ড চার জায়গায়, গায়ের পশম দেখেন, প্রতিটা পশম জায়গায় মিল, লেজাটা একবারে চিকন এবং মাজাটা একদম ডবল। আমি গাভির সাথে দাঁড়ায় পরে আমি বলে দিচ্ছি, এই গাভিটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন, খুবই ভালো। হ্যাঁ, কালকে রাতে বাচ্চা দিছে, এই আসলে এই গরুটার মাজাটা দেখেন কত ফাইন, এই বাচ্চাটা বাঁধনা রয়েছে, এটা বাচ্চাটা, তাহলে বাচ্চাটা সরাই নেন। এই যে বাচ্চাটা দেখেন আপনারা, এটা একটা বকনা বাচ্চা জন্ম দিছে রাতে, আমার কুড়িগ্রাম রৌমারিতে এই গরু দুটা যাবে, কুড়িগ্রাম রৌমারি, এই ভাইয়া সৌদি আরব থাকতো, সৌদি আরব প্রবাসী ছিল, সে দেশে এসে খামার শুরু করছে, সে আমার খাম আমার কাছ থেকে গাভি কিনে, আগেরও গরু আছে অনেক, সে উন্নত খামার করবে, সে উদ্দেশ্যে সে আমার কাছ থেকে গাভিগুলো ক্রয় করছে। দেখেন তারা কি গাভি দিছি আমি তাদেরকে, কোনো জাত, এটা সরাই নাও, কোনো জাত মিক্সচার নেই, নিচের নাভি দেখেন, বার্ডের কোয়ালিটি দেখেন, পিওর। বাচ্চারা ভাইয়ারা নিজেই বাচ্চাটা ডেলিভারি করাইছে রাতে, ঠিক আছে, একদম ছটফটে দিছে, ছটফটে দিছে, একদম পিওর, একদম পিওর দেখেন। আর গাভির মাজা দেখেন, মাজা কি গাভির মাজা, একবারে দেখেন মাজা কি গাভির, খালি গরু কিনলে হবে না, এই গাভিটা আমি ভাইয়াকে 20 বলছি, এটা কিন্তু 20+ করবে, 21, 22, 23 মধ্যে থাকবে, 21, 22, 23 মধ্যে থাকবে। আর এই গাভিটাও সেকেন্ড ল্যাকটেশন, একদম পিওর। এই গাভিটার রেটে একটু কম, দুধে বেশি পাবে, এদের ওলানের রগগুলো দেখেন, এটা এখনো 20 দিন সময় বাকি আছে, এটা যখন ওলান নামবে, একদম সামনে পিছনে সমান ওলান বের হয়ে আসবে, এই গাভিগুলো সর্বোচ্চ দুধ দিয়ে থাকে। গাভিটার ফিডিংটা দেখেন কত ফাইন, মাজা একবারে ভারী, দেখেন কোয়ালিটিটা দেখেন গাভিটার, কোনো ধরনের কোনো মিক্সচার নেই, এবং যা দেয় কোনো ইয়া, গলা দেখেন, গাভির গলা দেখেন, তার শিং দেখেন এবং প্যাটার্নটা দেখেন, ঠিক আছে, একদম পিটানো শরীর, এই যে মাজা দেখেন, একদম পিটানো শরীর, একদম শান্তশিষ্ট, খুবই ঠান্ডা। এই গাভিটাও সেকেন্ড ল্যাকটেশন, এই গাভিটাও সেকেন্ড ল্যাকটেশন। আমাদের এই ধরনের গাভিগুলো আসলে সচরাচর বাংলাদেশে আপনারা বললেই হবে না, এর চেয়ে বড় বড় গাভি থাকে কিন্তু 30+ দুধ হয় না, এই গাভিটা আমার 30+ করবে। যারা পুরানা খামারি তারা আমার এই গাভিটা দেখলেই বুঝতে পারবে, এ ধরনের গাভি যদি 5টা ঘরে থাকে আল্লাহ দিলে তাকাইতে হবে না। এই গাভিটা যাবে আমার রংপুর, রংপুরের আমার এক ভাইয়া নিছে, উনি খুবই ভালো ভালো গাভি লালন পালন করে, এবং যারা অরিজিনাল খামারি তারা কিন্তু গাভ গরুগুলো আগেই আমার কাছ থেকে কালেক্ট করে নিয়ে যায়, এই গাভিগুলো আমার কাছে রাখতে দেয় না মানুষ, গাভ গরুগুলো টান দিয়ে নিয়ে যায়, এই পিওর গরুগুলো। আমরা একটু কথা বলবো, আরিফ নাও। আসসালামু আলাইকুম, আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায়, যারা এই ধরনের ভালো গাভি কালেক্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে চলে আসবেন। গাভিটার মাজা দেখেন, গাভিটার মাজাটা দেখেন এবং গায়ের পশমগুলো দেখেন, তার প্রতিটা পশমে পশমে মিল, প্রতিটা জায়গা মিল, গলায় এক চুল্লতি নেই, শিং
অরিজিনাল মাথার খাস কপাল এবং থোতারা দেখেন সর্বোচ্চ রূপের অধিকারী দূত তো আছে আছে সর্বোচ্চ রূপের অধিকারী এখান থেকে এই জায়গাটা থেকে এটা খেয়াল করেন এটা কি এই জায়গাটা খেয়াল করেন সচরাচর এই গাবিগুলা বললেই কিন্তু হবে না ঠিক আছে একদম পিওর এই গাবিগুলা আমার যেই খামারেই যাবে সেই খামারাল আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে কারণ এই ভাইয়া 30টা গাবি কালেক্ট করবে উনি বলছিল যে ভাইয়া গরুর ভিডিও দেওয়ার দরকার নেই আমার গরুটা এইভাবেই যাক তা আমি গরুটা ভিডিও করে দিলাম জাত মান গুণ চেনার জন্য যারা এই ধরনের ভালো গাবি কালেক্ট করতে চান আমার সাথে ফোনে কথা বলবেন একসাথে 50টা আবির 20টা আমারে 2টা 4টা 5টা করে দিতে পারবো আমার ঘরে অসংখ্য গাবি আছে এই গাবিটা আমার সেকেন্ড ল্যাকটেশন এটা 20 প্লাস করবে গাবির মাজা খেয়াল করেন এই দেখেন মাজাটা খেয়াল করেন এখান থেকে মাজার চেহারাটা দেখেন এগুলো কিন্তু সর্বোচ্চ দুধ দিবে এবং বার্ডগুলো এত পিওর এই গাবিগুলার বার্ড এত পিওর সেই রকম বার্ড এই গরুগুলা যে খামারেই যাবে অবশ্যই গেইন করে যাবে ঠিক আছে এই গাবিটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন খুবই জাত এই গাবিটা আমার পছন্দ কেন পছন্দ দামে জাতে গুণে সবকিছু মিলে এই ধরনের গাবিগুলা এই গাবিটা কালকে আমরা লাইভওয়েট দিছি 540 কেজি লাইভওয়েট 540 কেজি আসলে গাবিটা একটু খাটো গাবিটা খাটো টাইপের কিন্তু সর্বোচ্চ দুধ দিবে সর্বোচ্চ মানের গাবি এই গাবিগুলো দুধ বিক্রি করেই টাকা উঠে যাবে একটা মহিষের মতন এটা আমার গাবিটা রোমারি ভাইয়ারা নিচে আসেন আসেন ভাই আপনি আসেন আমার এই দুইটা গাবি আমার এই ভাইয়া আমার এই চাচা নিচে ওনাদের বাসা কুড়িগ্রাম রৌমারি কুড়িগ্রাম রৌমারি ইনি হলেন একজন ওখানকার ব্যবসায়ী গাবির ব্যবসাও করে বিভিন্ন ব্যবসাও করে ওনার চাচা হয় আর এই ভাইয়া ছিল সৌদি আরব দীর্ঘদিন বিদেশে কাটানোর পরে দেশে আসে কি করবে ওনার জমি জায়গা আছে বাসায় অনেক গরু আছে মহিষ আছে তা সব কিছু পাশাপাশি উনি এখন ভালো কোয়ালিটির গাবি 15-20টা লাগাবে যাতে একটা একটা গ্রামগঞ্জে যদি 15-20টা গরু থাকে বা 15টা গরু থাকে ওনার উনি যদি নিজে হাতে নাড়াচাড়া করে লালন পালন করে সর্বোচ্চ লাভ হবে একটা বড় খামারে 50টা গাবি দিকে যে টাকা লাভ করা সম্ভব একটা গ্রামে 20টা গাবি থেকে ওই টাকা লাভ করা সম্ভব তাই ভাইয়া কি বলে শুনেন আসেন দাদা আসসালামু আলাইকুম আমি নয়ন কুড়িগ্রাম রৌমারি থানাবাড়ি আমি সৌদি আরব ছিলাম 6 বছর 6 বছর থেকে দিল্লির দিনে এই ভিডিও দেখে দেখে আসছি হলো জান্নাত দেরি করে আমি এখন এই দুইটা গরু নিলাম এই পাইলে কি করা যায় এই ভাইয়া আসলে গাবি দুইটা আমি বেছে দিছি অনেক গরু ওনারা সিদ্ধান্ত নিতে পারতেছিল না যে কোন গাবিটা কালেক্ট করবে তা দুইটা গরু দাম বলে দেন কতর মধ্যে নিছেন কত নিছেন আসলে নিছে হইল 5-এর নিচে আছে 5 লাখ একটু ভেঙে নিছে দামটা উনি বলতে যাচ্ছে না আসলে গ্রামে অনেকে গাবিও কিনে গাবি দুটা রেডি করে যদি সেল করতে পারে সেল করবে পাললে পালবে সব অপশনই রাখবে খামারের মধ্যে তা আপনি খুশি তো আমার ফার্মের পরিবেশ ঠিক আছে তো আমার এখানে আসে ভালো ভালো লাগতেছে তো ওনারা আমার এখানে 2 দিন থেকে আছে গরুটা বাচ্চা দিয়ে দিছে এই জন্য যাইতে দেয়নি তুলে দেওয়ার কথা ছিল আজকে আমি একটা দিন রেস্ট দিয়ে কালকে ওনাকে বাচ্চাটা সব পাঠাবো তা ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ভাইয়া আর আমাদের এই গাবিটা সেকেন্ড ল্যাকটেশনের এই গাবিটা আমার রংপুরের ভাইয়া নিছে এদিকে আসো তা এই গাবিগুলা আসলে সবাই এই গাবিগুলার বর্তমান চাহিদা বেশি করে গাবিটার প্রিন্টটা দেখেন কালার দেখেন শিং দেখেন পার্সেন্টটা দেখেন সব কিছু মিলে গাবিটা দেখেন এই গাবিটা যখন উলানটা বেরোয় আসবে গাবিটা যখন পা ফাঁকা করে এইভাবে দাঁড়াবে তখন কিন্তু আর সৌন্দর্য আসবে গাবির সৌন্দর্য বডির সাথে সাথে উলান যখন নামে তখন কিন্তু গাবির সর্বোচ্চ সৌন্দর্য বের হয়ে আসে তা গাবির সৌন্দর্য উলানের সাথেও আসে তা এই গাবিটা আমি বিক্রয় করছি এই গাবিটা আরও অনেক কটা ভাই আমার পুরানা খামারি যারা আমার সাথে রেগুলার কন্টিনিউ যোগাযোগ রাখে আমার কাছে চাইছে তা এই ভাইয়াকে আমি ওয়াদা দিছিলাম যে আমি একটা একদম হাই কোয়ালিটির গাবি দিব আমি এক ভাইয়া এই গরুর সাথে আরও 5টা গরু নিতে চাইছিল আমি আসলে তাকে কথা দিছিলাম সে সকালে আসে গাবিটা কালেক্ট করে এবং সে 30টা গাবি কিনবে সব হাই কোয়ালিটির 25-30-30 প্লাসের তা উনি নর্মাল গরু পালবে না তা আমি বলছি ভাইয়া ঠিক আছে 2টা 4টা 1টা 5টা করে আপনাকে আমি দিব তা এই ধরনের যারা অসাধারণ গাবিগুলো কিনতে চান তারা ফোনে কথা বলবেন যোগাযোগ করেন চলে আসবেন যারা এই ধরনের গাবি কিনবেন আমাকে ফোন দিবেন রুয়েল ভাই এই ধরনের গাবিগুলো কীরকম দামে থাকে কি আসার বিষয় এই গাবিগুলো এক একটা এক এক সময় এক এক ধরনের প্রাইস হয়ে থাকে হ্যাঁ সব কিছু একসাথে মিলানো যাবে না
গরুর কোয়ালিটির উপরে গাভীর দাম হয়ে থাকে, গরুর সৌন্দর্য জাত প্যাটার্নের উপরে গাভীর দাম হয়ে থাকে। তা যারা ভালো গাভী কিনবেন আমাকে অবশ্যই ফোন করবেন, আমার খামারে আসেন, দেখেন, পর্যায়ক্রমে আমার গাভীগুলো কিনেন, অবশ্যই খামারে ভালো ভালো গরু যাবে। রেগুলার কিনবেন, দুইটা চারটা পাঁচটা ভেবে করে আপনারা নিতে থাকবেন, বেস্ট কোয়ালিটির গাভী আপনার খামারে দিয়ে দাঁড়াবে, একসাথে 20টা 50টা কেনার দরকার নেই, ঠিক আছে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, আপনার জেডিএফ টিভি সাবস্ক্রাইব করবেন, সিসিটিভি বাংলা, এই দুই চ্যানেলে আমার ভিডিও যায়, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।